মার্কিন চারজন আইন প্রণেতা ডক্টর ইউনুসকে ভিন্ন রকম চাপে ফেললেন, এটা চাপই বলতে পারেন। তবে সেই চাপটা শেখ হাসিনার সরকারকে যে ধরনের চাপে রাখতেন মার্কিন আইন প্রণেতারা, যদিও শেখ হাসিনা সেগুলিকে আমলে নিতেন না, এগুলিকে পাত্তাই দিতেন না তিনি। ইনি তো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তারপরে ব্লিংকেন, তাদেরকেই পাত্তা দিতেন না। আইন প্রণেতাদের তো এগুলির বিন্দুমাত্র তিনি গা করতেন না। তো যাই হোক, কিন্তু ডক্টর ইউনুস আবার প্রতিটা বিষয় খুব সিরিয়াসলি নেন। তো সিরিয়াসলি নেওয়ার কারণে তার কাছে এখন চিঠি লিখতে শুরু করেছেন মার্কিন আইন প্রণেতারা, এবং সেখানে একটা চাপ আছে। সেই চাপটা কেমন এটা শুনলে অবাক হবেন, যে ডক্টর ইউনুস যে কাজগুলো করছেন সেই কাজগুলো যাতে আরও ভালোভাবে তিনি করেন সেই বিষয়ে তারা চাপ দিচ্ছেন। অর্থাৎ এটাকে চাপ না বলে বলা যায় এক ধরনের জোরালো সমর্থন। এখন আপনারা এটা বলতে পারেন, যেহেতু চিঠি লিখেছে এটা চাপ, আবার বলতে পারেন যে ডক্টর ইউনুসকে জোরালো সমর্থন দিয়েছে। এখন চাপ নাকি সমর্থন দিয়েছে সেটা আপনারাই বলতে পারবেন, আপনারাই বিশ্লেষণ করবেন। তবে চিঠি লেখার ঘটনাটা সত্য। সেখানে বলা হচ্ছে খবরে, গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটার 4 সদস্য। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদে পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে তারা এই কথা জানান। সাম্প্রতিককালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় চিঠিতে। বুঝতে পারছেন যে যেহেতু একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মূলোৎপাটন হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার একটা সংস্কার কাজ করার একটা খুবই জরুরি একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তো তার উপরে খুব জোর দেওয়ার জন্য সিনেটররা আহ্বান জানাচ্ছেন। দাবি জানানো হয় বাস্তবিক অর্থেই দেশে একটা রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার। তার মানে এই কথা বলেনি যে শেখ হাসিনা তো অসাধারণ একটা মানে রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছে, তোমরা ওইটাকে খুব ভালোভাবে অনুসরণ করো, তা কিন্তু বলেনি। বরং বলছে যে ওই স্বৈরতন্ত্র থেকে বের হয়ে আসার জন্য যা যা সংস্কার করার দরকার সেই কাজগুলো করো। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে শুক্রবার চিঠিটি প্রকাশ হয়। চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটর বেন কার্ডিন, সিনেটর ক্রিস মার্ফি, সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং সিনেটর জেফ মার্কেলে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তারা ধন্যবাদ জানান। সাম্প্রতিককালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশের জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় এই চিঠিতে। পাশাপাশি বলা হয় কঠোরভাবে আইন প্রয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছে। কেন? হিন্দু সম্প্রদায় কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ ঝুঁকিতে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জবাবদিহি করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আইন প্রণেতারা লেখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের মানুষ কীভাবে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে একটা পরিবর্তন আনয়নকারী শক্তির সাহসী প্রদর্শন করেছেন সেটি নিজেদের সরকার ও বিশ্ববাসী দেখেছে। এই রূপান্তর প্রতিষ্ঠানগুলোর সংস্কার, মানবাধিকার রক্ষা ও শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্তমূলক অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এটাকে কিন্তু আসলে কোনোভাবেই বলা যাবে না যে এটাকে তারা মানে চাপ হিসাবে বলা যায়, বরং জোরালো সমর্থন। এবং সাম্প্রতিক যে ঘটনা, ওই ঝুঁকিতে থাকা ওই কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে যে অভিযোগগুলো আছে, এগুলির ব্যাপারে আরও আইন প্রয়োগ করা, আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। দর্শক এখন তুলনা করেন যে শেখ হাসিনার সময় তাদেরকে যেভাবে চিঠি দিত আর ডক্টর ইউনুসের কে দেওয়ার চিঠির মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।